আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ বগুড়া কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি এফ এম মুরশিদুল ইসলাম সরকার, সহকারী অধ্যাপক গুণী সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ, একাদশ শ্রেণী উচ্চতর গণিত প্রথম পত্রের নিয়ে আজকে আলোচনা করব। আমরা ইতিমধ্যেই একটি ক্লাস নিয়েছি, তোমরা জানো আজকে দ্বিতীয় ক্লাস। আমরা ম্যাট্রিক্স ও নির্ণায়কের উপরে প্রথম ক্লাস নিয়েছি, আজকে আমরা ম্যাট্রিক্স ও নির্ণায়কের উপরে দ্বিতীয় ক্লাসে আলোচনায় যাব। আজকের আলোচ্য বিষয় কি, আজকে কি জানবো আমরা? ম্যাট্রিক্সের সমতা, যোগ, বিয়োগ ও গুণ খুবই গুরুত্বপূর্ণ। ম্যাট্রিক্সের সমতা, যোগ, বিয়োগ এবং গুণ। ম্যাট্রিক্সের সমতা কাকে বলে? দুটো ম্যাট্রিক্স সমান হবে যদি তাদের আকার একই এবং সংশ্লিষ্ট ভুক্তিগুলি হুবহু মিলে যায়। তাহলে কি বলছে এখানে? আকার, আকার হচ্ছে অর্ডার, সারি কলাম। প্রথম ম্যাট্রিক্সের সারি কলাম যা হবে, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কলাম তাই হবে। এবং ভুক্তিগুলো, ভিতরের ভুক্তিগুলো, এন্ট্রিগুলো একই ভুক্তি হবে। প্রথম ম্যাট্রিক্সের এন্ট্রি যা হবে, দ্বিতীয় ম্যাট্রিক্সের এন্ট্রিও তাই হবে। এ একটি ম্যাট্রিক্স, বি একটি ম্যাট্রিক্স, তাহলে দেখো এই ম্যাট্রিক্সের দুটা সারি দুটা কলাম, বি ম্যাট্রিক্সের দুটা সারি দুটা কলাম, তাহলে আকার কত? 2/2, এটা 2/2, তাহলে এ আর বি সমান, ভুক্তিগুলো সমান। দেখো 1 2 4 0, 1 2 4 0, এখানে সি ম্যাট্রিক্সে x y z 0, দেখো এটা 2/2, এটাও 2/2, মানে দুটা সারি দুটা কলাম, দুটা সারি দুটা কলাম, কিন্তু এর ভুক্তিগুলো সমান নয়, এর টি এর জায়গায় 0 আছে, তাহলে দুটা ম্যাট্রিক্স সি এবং ডি সমান ম্যাট্রিক্স নয়। ম্যাট্রিক্সের যোগ, বিয়োগ, স্কেলার গুণ, দুটি ম্যাট্রিক্সের আকার একই হলে তাদের মধ্যে যোগ ও বিয়োগ করা যায়। শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, দুটা ম্যাট্রিক্স কিন্তু ম্যাট্রিক্স হলেই যে যোগ করা যাবে তা কিন্তু নয়, আকার একই হতে হবে। আকার মানে আগে বলা হয়েছে সারি এবং কলাম আকারে যদি লিখতাম, তাহলে এখানে দুইটা সারি আছে, তিনটা কলাম আছে, 2/3, এখানেও দুইটা সারি তিনটা কলাম, এটাও 2/3, তাহলে এই দুটা ম্যাট্রিক্স একই আকার, একই আকারের হলে যোগ করা যাবে। তাহলে এ আর বি যখন আমরা যোগ করব, খেয়াল করো এ আর বি যখন যোগ করব, এ আর বি যখন যোগ করবো, দেখো এ এ প্লাস বি যখন হবে, 1 + 3 হবে, আর 2 এর সাথে যোগ হবে 2, আর 3 এর সাথে 1, তো 3 1, অর্থাৎ যে পজিশনের সাথে সেই পজিশন যোগ হবে। দেখ এখানে 1 + 3, এ 2 এর সাথে 2, 3 এর সাথে 1, আবার 0 এর সাথে 5, 1 এর সাথে 3, আর 2 এর সাথে 3। দেখো আমরা সেটাই দেখতে পাচ্ছি, এই যে 1 3 2 2 3 1 0 5 1 + 3 2 + 3, তাহলে 4 4 4 5 4 5, বিয়োগ, বিয়োগও তাই, এই যে এখানে শুধু জাস্ট 1 - 3 2 - 2 3 - 1, এভাবে বিয়োগ করতে হবে, তাহলে a + b a - b। আবার এই যে এটা 2/2 ম্যাট্রিক্স, আর এটা কত? 2/3 ম্যাট্রিক্স, এটা কিন্তু অর্ডার সমান নয়, কাজে এটা যোগ এবং বিয়োগ করা যাবে না, অর্ডার আকার একই না, একই নয়, এই জন্য এটা যোগ করা যাবে না। স্কেলার গুণ,
কে যে কোনো একটি ধ্রুবক সংখ্যা হলে কে বলতে একটি ম্যাট্রিক্স বোঝায় যা ম্যাট্রিক্সটি সকল ভুক্তির কে গুণ অর্থাৎ সকল ভুক্তিকে কে দ্বারা গুণ করতে হবে তাহলে একটা ম্যাট্রিক্স তাহলে কে কে একটা স্কেলার হলে তো সকল ভুক্তিকে 2k কে দ্বারা গুণ করতে হবে 3k 4k কোনো ভাবে 1 মাইনাস 2 ইত্যাদি স্কেলার এখানে b আছে b কে যদি স্কেলার গুণ করতে হয় তাহলে 9b 9 দ্বারা গুণ করতে হবে এখানে তাহলে 9 18 27 36 এগুলো স্কেলার গুণ ম্যাট্রিক্স স্কেলার গুণ ম্যাট্রিক্সের গুণন মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিক্সেস তাহলে ম্যাট্রিক্সের গুণন কিভাবে হয় দেখো দুটো ম্যাট্রিক্স কেবল তখনই গুণ করা যায় যখন প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হয় ভেরি ইম্পর্টেন্ট খেয়াল করো এটা কিন্তু না জানলে ম্যাট্রিক্স দুটো ম্যাট্রিক্স হবে আর তুমি ইচ্ছা মতো গুণ করবা করতে পারবা না ম্যাট্রিক্স হলে গুণ করা যাবে ম্যাট্রিক্স গুণনের একটা কন্ডিশন আছে দেখো প্রথম ম্যাট্রিক্সে কলাম সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সে সারি সংখ্যা সমান হবে তাহলে এ একটা ম্যাট্রিক্স যার সারি m আর কলাম n বি একটা ম্যাট্রিক্স যার সারি n কলাম p দুটি ম্যাট্রিক্স গুণফল করা যাবে এবং গুণফল করলে কি হবে কেন গুণফল করা গেল দেখো প্রথম ম্যাট্রিক্সে কলাম সংখ্যা কলাম হলে এম সংখ্যক কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সে সারি এ তো প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি এখানে মিলে গেছে এন এন মিলে গেছে অর্থাৎ একই হয়েছে একই হওয়ার কারণে এটা গুণনযোগ্য মানে গুণ করা যাবে আর গুণ করলে কি অর্ডার হবে এই প্রথম ম্যাট্রিক্সের সারি এই গুণনের ম্যাট্রিক্সের সারি হবে আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম হবে এই পি অর্থাৎ এই এন এন ক্যান্সেল হয়ে হয়ে গেলে তাহলে এম বাই পি হবে অর্থাৎ এবি হবে এম বাই পি আকারের ম্যাট্রিক্স দেখো এই ম্যাট্রিক্সের আকার 2 বাই 3 বি ম্যাট্রিক্সের আকার 3 বাই 3 হলে গুণফলের আকার কি হবে যে ম্যাট্রিক্স এবি হবে এবি হলে তার আকারটা কেমন হবে এই যেটা আমি লিখবো আকার 2 বাই 3 এটা 3 বাই 3 এটা গুণনযোগ্য কারণ প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি 3 3 মিলে গেছে তাহলে মিলেরটা আমরা এরকম গুণ আকারে লিখে যেটা অর্ডার লিখে মিলেরটা আমরা বাদ দিলাম দিলে 2 বাই 3 হবে 2 বাই 3 অনুরূপভাবে এইটাও গুণযোগ্য হবে এটার একটা সারি তিনটা কলাম আর এটা হলো তিনটা সারি এটা একটা সারি তিনটা কলাম আর এটা হলো তিনটা সারি মানে কলাম আর সারি মিলে গেল গুণ করলে এটা a1 b1 + a2 b2 + a3 b3 এটা হলো ম্যাট্রিক্সের গুণন এখন দেখো শিক্ষার্থী বিন্দু p আর q দুটো ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সের অর্ডার কত 2 বাই 3 বা দুটা সারি তিনটা কলাম আর কিউ ম্যাট্রিক্সের সারি কয়টা সারি তিনটা তিনটা সারি কলাম কয়টা তিনটা তাহলে এ কলাম তিনটা আর সারি তিনটা মিলে গেছে 3 3 তাহলে এটা গুণনযোগ্য তাহলে গুণনযোগ্য কিনা অবশ্যই গুণনযোগ্য তাহলে এই দুটো ম্যাট্রিক্স গুণনযোগ্য তাহলে গুণ করব দেখো প্রথম ম্যাট্রিক্সে এই এক নাম্বার সারি নেব আর দ্বিতীয় ম্যাট্রিক্সে এক নাম্বার কলাম এখানে অনেকেই ভুল করে খুব ভালো করে খেয়াল করো প্রথম ম্যাট্রিক্সে এই সারি নেব আর দ্বিতীয় ম্যাট্রিক্সে প্রথম ম্যাট্রিক্সে প্রথম সারি নেব দ্বিতীয় ম্যাট্রিক্সে প্রথম কলাম নেব তাহলে এই 1 দ্বারা একে গুণ এ 2 দ্বারা যোগাকার লিখব 1 1 দ্বারা একে গুণ তাহলে এ 2 দ্বারা বি কে গুণ 2b প্লাস 2b 3c তাহলে হয়ে গেল এখন এই সারি দ্বারাই আবার দ্বিতীয় কলামকে গুণ অর্থাৎ এই সারি দ্বারাই তিনটা কলামকে গুণ হবে এই এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার লিখবো কিভাবে এই এক এটা দিয়ে এটা গুণ করে এখানে লিখবো আবার এটা দিয়ে এটা গুণ করে এখানে লিখবো এটা দিয়ে এটা দ্বারা গুণ করে এখানে
অর্থাৎ প্রথম সারি দ্বারা তিনটা কলামকে গুণ করে লিখব এবং এটা সারি বরাবর লিখব, সারি বরাবর লিখব। দ্বিতীয় সারি দ্বারা এই তিনটা কলামকে লিখব এবং সারি বরাবর লিখব। তাহলে দেখো এই ওয়ান দ্বারা এ, টু বি প্লাস থ্রি সি, আবার পি প্লাস টু কিউ প্লাস থ্রি আর, আবার এক নম্বর সারি দ্বারা এই তিন নম্বর কলামকে, তাহলে এক্স প্লাস টু ওয়াই প্লাস থ্রি জেড। তাহলে এটা এক নম্বর কি হলো সারি হয়ে গেল এটা। আবার এটা দুই নম্বর সারি নেব পি ম্যাট্রিক্সে নিয়ে তিনটা কলামকেই গুণ করবো, তাহলে ফোর ফাইভ সিক্স দ্বারা এটাকে গুণ, তো ফোর দ্বারা এ ফোর এ প্লাস ফাইভ বি প্লাস সিক্স সি, এটা হয়ে গেল। এরপর এটা দ্বারা আবার এটাকে গুণ, তাহলে ফোর পি ফাইভ কিউ সিক্স আর, এই ফোর পি ফাইভ কিউ সিক্স আর, আবার এটা দ্বারা এটাকে গুণ, ফোর এক্স ফাইভ ওয়াই সিক্স জেড, তাহলে এই পি কিউ ম্যাট্রিক্স হয়ে গেল। শিক্ষার্থীবৃন্দ, ম্যাট্রিক্সের গুণ অনেকে শুরুতেই তোমরা হয়তো একটু এলোমেলো মনে হতে পারে, কিন্তু একবার যদি গুণটা ধরতে পারো তাহলে কিন্তু সহজে আয়ত্ত করতে পারো। আমি তোমাদের সুবিধার্থে আর একবার রিপিট করছি কীভাবে গুণ করতে হয়। দেখো এক নম্বর সারি নিব, এটা সারি এক, তিনটা কলামকেই গুণ করব, প্রথম কলামকে গুণ করে এখানে লিখ, দ্বিতীয় কলামকে গুণ করে এখানে লিখ, তৃতীয় কলামকে গুণ করে এখানে লিখ, আর শেষ। এবারে দুই নম্বর সারি নিব নিয়ে তিনটা কলামকেই গুণ করবো, তাহলে দুই নম্বর সারি নিলাম নিয়ে প্রথম কলামকে গুণ করবো করে এখানে লিখব, এটা ধরো আবার দ্বিতীয় কলামকে গুণ করব এখানে লিখব, এটা ধরো আবার তৃতীয় কলামকে গুণ করব এখানে লিখব, অর্থাৎ একটা করে সারি নিব, তিনটি কলামকে গুণ করে সারি বরাবর লিখব, আবার দ্বিতীয় সারি নিব, তিনটি কলামকে গুণ করে এই নিচে সারি বরাবর, দ্বিতীয় সারি বরাবর লিখব। তাহলে এভাবেই তোমরা যদি গুণটা ধরতে পারো সহজে গুণটা করতে পারো। এখানেও দেখো এই যে বিয়োগ আছে এটা একটা উদাহরণ, তুমি সহজে এটা করতে পারো। যেমন এ কে ফাইভ দ্বারা গুণ করতে হবে স্কেলার গুণ, তাহলে ফাইভ দ্বারা গুণ করলে দেখো ফাইভ, এখানে এ ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্স, আর এটা বলতে হবে ফাইভ এ মাইনাস টু বি নির্ণয় করো, তাহলে ফাইভ এ মাইনাস টু বি, তাহলে ফাইভ দ্বারা এ ম্যাট্রিক্সকে গুণ, টু টু দ্বারা বি ম্যাট্রিক্সকে গুণ করতে হচ্ছে, ফাইভ দ্বারা গুণ করা মানে ভিতরে সব ভক্তিকে ফাইভ দ্বারা গুণ। তাহলে দেখো টেন এটা ফিফটিন মাইনাস টোয়েন্টি ফাইভ জিরো, টু দ্বারা গুণ করলে এখানে মাইনাস সিক্স মাইনাস ফোরটিন ইত্যাদি, এখানে ফোরটিন হবে, তারপরে মাইনাস টু হবে এখানে, এই যে তারপরে এগুলো গুণ এখানে এটা গুণ করে দিতে হবে, টু দ্বারা গুণ করতে হবে মাইনাস এইটা এখানে, অর্থাৎ এখানে ফাইভ দ্বারা গুণ আর এখানে মাইনাস টু বি দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ টু দ্বারা গুণ করতে হবে ম্যাট্রিক্সটা। তো এখানে তোমরা গুণ করে এখানে দেখো মানে একটু এখানে নেওয়াতে একটু ঝামেলা আছে, তোমরা নিজেরা গুণ করলে সহজে এটা করতে পারবা। আসল কথা হলো যে এখানে ফাইভ দ্বারা গুণ করবো আর এটাকে টু দ্বারা গুণ করবো, গুণ করার অর্থ কি মানে ফাইভ দ্বারা ভিতরে সব ভক্তিকে গুণ, এখানে টু দ্বারা ভিতরে সব ভক্তিকে গুণ করতে হবে। এখানে শিক্ষার্থীবৃন্দ এখানে প্লাস এটা ফাইভ এ প্লাস টু বি, তাহলে এই হিসাবটা ঠিক হবে। দেখো খেয়াল করো এখানে প্লাস হলে তাহলে এখানে মাইনাস সিক্স মাইনাস ফোরটিন টু মাইনাস এইট সিক্স ফোর, এখানে আসলে ফাইভ এ প্লাস টু বি, এখানে প্লাস চিহ্ন যা একটা চিহ্নের পরিবর্তন জাস্ট, এখানে প্লাস হবে ফাইভ এ প্লাস টু বি, তাহলে এটা আমরা পেয়ে যাচ্ছি। অনুরূপভাবে আমরা এই গুণগুলো করতে পারবো, দেখো এটা এই এই সারি দ্বারা কলামকে গুণ, তাহলে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড, এই সারি দ্বারা এই কলাম, একটা কলাম আছে একটা গুণ হবে, এর একটা গুণ হলো এটা দ্বারা এটা গুণ, তাহলে এই সারি দ্বারা এই কলাম গুণ, এই যে এ এম বি এম, তারপরে এই সারি দ্বারা আবার এই কলামটি গুণ, তাহলে এ পি প্লাস বি কিউ হয়ে যাবে। এই গুণগুলো আমরা সহজেই করতে পারি।
এখানে তোমরা একটু খেয়াল করো, যেখানে এই সারি দ্বারা একরণ গুণ করলো তাহলে ax by cz, আবার এটা ম্যাট্রিক্স হয়ে গেল। আর তো সারি নাই, থাকলে আমরা গুণ করে এখানে লিখতাম। ধরো এখানে আরেকটা সারি, সেটা ভিন্ন কথা। এখানে এই সারি দ্বারা দুটো কলামকে গুণ করতে হবে, এক নম্বর কলাম দুই নম্বর কলাম, সারি বরাবর লিখ। শিক্ষার্থীবৃন্দ, তোমরা আগে ছোট ছোট গুণ বই থেকে তোমরা আগে নিজেরা সিলেক্ট করো, পড়ে গুণ করার চেষ্টা করবা। এর পরবর্তীতে তোমরা দেখতে পাবা যে তোমরা নিজেরাই গুণগুলো আয়ত্ত করতে পারছো। ঠিক আছে, তোমরা ভালো থাকো, যেখানে থাকো সুস্থ থাকো, নিরাপদে থাকো। আশা করি আগামী ক্লাসে ইনশাল্লাহ আবার তোমাদের সঙ্গে দেখা হবে। সবাইকে ধন্যবাদ।